রিয়াল পাখিটা চার পিস গুলো মাশাআল্লাহ গুলো তিন চারটা কোয়ালিটি হয় এর ভিতরে এটা হচ্ছে সবথেকে উন্নত পাখি দিয়ে প্রথমে ব্লু রিং নেক যেটা আমি অনেক দিন পরে নিয়ে এসে পাওয়া যায় না এর কি বলবেন মাশাআল্লাহ দেখেন তারপরে যে এটা থেকে ছোট আছে এর বয়স মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ এইগুলো আচ্ছা এগুলো কি পাখির বেবি এগুলো 15 বেবি 15 বেবি আচ্ছা বাইরে হাসপাতালে বেডের মতন দেয়া যায় এসে গাড়ির মতন দেয়া যায় যে রোগী হাসপাতালে না এটা শপিং মল ও সরি সরি এটা শপিং মলে যে ই দেয়া যায় ভাই এটা কি ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু আসলেন্সি মিরপুর এক নাম্বার পাখির হাটে এই হাটটা প্রতি শুক্রবার সকাল 7টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত হাটে বসে থাকে সম্পূর্ণ উন্মুক্ত কি হাট কোনো প্রকার খাদনা লাগে না এজন্য হাটে প্রচুর পরিমাণ পাখি উঠে থাকে এই হাট একদম মিরপুর খালি মাজারের সাথে হাটে বসে থাকে দেখতে পাচ্ছেন হাটটি কিন্তু বেশ জমজমাট হাটে প্রচুর পরিমাণ পাখি উঠে চলুন দেখে আসি হাটে কি কি ধরনের পাখি উঠেছে এই মুহূর্তে চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাটে সাইফুল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আজকে তো ভাই অনেক সুন্দর সুন্দর পাখি আনছে সকল পাখি বাসায় থাকে অনেক সুন্দর সুন্দর পাখি কিন্তু কিছু পাখি দেখানোর জন্য আনি আর কি স্যাম্পল হিসেবে আবার আপনাদের ভিডিও করা শেষ আমি আবার চলে যাবো আচ্ছা বাসায় তো আরো অনেক পাখি আছে না প্রচুর প্রচুর অগুন্তি পাখি আছে প্রথমে শুরু করবেন কোন পাখি দিয়ে প্রথমে ব্লু রিং নেক যেটা আমি অনেকদিন পরে নিয়ে এসে পাওয়া যায় না রেয়ার পাখিটা চার পিস গুলো মাশাআল্লাহ তিন চারটা কোয়ালিটি হয় এর ভিতরে এটা হচ্ছে সবথেকে ভালো চার পিস পাখি নিয়ে আসছি এখানে আছে এই দুই পিস আর এই যে আছে এক পিস এই যে এই তিন পিস আমার হাতে এক পিস চার পিস পাখি নিয়ে আসছি 100% নিরাবেন ব্লাড লাইন এটা বয়স কেমন বয়স হবে 28 দিন থেকে এক মাস বয়স হবে এটার দাম পার পিস কত করে পার পিস 16,500 ভাই ব্লুর দাম অনেক বেশি অনেক আগের থেকে সবসময় ব্লুর দাম বেশি থাকে এখন আরো বেশি প্রায় 17-র কাছাকাছি বিক্রি করা লাগে 16,500 হলে বিক্রি করবো তারপরে যদি চ্যানেলের নাম বলে অবশ্যই আমি কমিয়ে রাখার চেষ্টা করবো তারপরে আছে ইয়েলো রিংনেক চার পিস ইয়েলো রিংনেক আছে এখন বর্তমানে নিয়ে আসছি বাসায় আরো 8 পিস আছে এটা হচ্ছে এটার বয়স হবে 28 দিন থেকে এক মাসের কাছাকাছি আর এটা নেদারল্যান্ড ব্র্যান্ড লাইন এটার দাম তো হচ্ছে 14,000 টাকা মাত্র 14,000 টাকা মাত্র 14,000 টাকা এখানে আছে অ্যালবিনো রিংনেক নেদারল্যান্ড ব্র্যান্ড লাইন অ্যালবিনো রিংনেক চৌকাঠ চোট লাল হবে আচ্ছা এগুলো নিয়ে তো সবাই কথা ঠিকাতে পারবে নাকি 100% মানুষের মতন কথা বলবে আর সুপার টেম হবে সুপার টেম মানে পোস্টটা মানবে আমি তো পাখিদের ট্রেনিং করাই এক সপ্তাহ তারপরে আমি আপনাদের কাছে ভিডিও নিই আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে 11,000 টাকা 11,000 টাকা এটা বিক্রি করলে 15-16,000 টাকা এক পিস পাখি আর কি ফার্মে আসছে এই কারণে বিক্রি করে 11,000 টাকা একদিনের দাম অনেক এটা আছে ক্রিমিনো রিংনেক এটা হলুদ পাখি আর কি হালকা হলুদ হবে হলুদটা একটু কম হবে এবং হলুদের সাদার মিক্স আসবে আর এটার দাম রাখা হবে 10,500 টাকা 10,500 টাকা 10,500 টাকা ফিক্স প্রাইস তারপরে এখানে আরো আছে যে সান কোনুর পাখি রেড সেক্টর সান কোনুর পাখি আছে এই যে এই যে এই যে সান কোনুর পাখি মাশাআল্লাহ অনেক সুন্দর হবে অনেক অনেক এখানে একটা আছে ছোট ছোট বড় যেটা এই যে নিতে চান নিতে পারবেন আচ্ছা এগুলো কত করে পার পিস এগুলো হচ্ছে 14,000 টাকা পার পিস 14,000 টাকা সান কোনুর দাম এরকমই থাকে ছোটটার বয়স কেমন আর বড় ছোটটার বয়স হবে কি আপনার 20 থেকে 22 দিন এর মাঝে আরো দুইটা ছিল এরপরে বড়টা 35 দিন আচ্ছা এরা কি একই ঘরের বাচ্চা একই ঘরের বাচ্চা একই ঘরের আর এখানে আছে রেড বেলিট ক্রিমসন রেড বেলিট কলর এটা একটা রেয়ার পাখি খুবই সুন্দর কালার হবে বুকের নিচে টকটকে লাল হবে যে লাল আসতেছে একদম গাঢ় লাল হয়ে যাবে এটা বয়স হবে 30 দিন আর দামটা আছে 16,000 টাকা করে 16,000 ক্রিমসন বেবির দাম অনেক বেশি হয় এছাড়াও যদি পাখি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যাইতে হবে আমি চ্যানেলটা দেখাই দিই এখানে গিয়ে ঘুরে আসবেন আমার সকল পাখির ভিডিও আছে এই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার সকল ভিডিও আপনারা দেখতে পারবেন এখানে পাখির একদম মানে বয়স দাম ডিটেইলস সবকিছু বলা আছে কিভাবে পাখি পালন করতে হবে খাওয়াতে হবে সব দেওয়া আছে অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন আমার সব পাখি দেখতে হলে আমার ফার্মে আপনাদের সারা বাংলাদেশে ডেলিভারি করে দেয় বাংলাদেশে পাখি ডেলিভারি করে থাকি আবার আইসা করে নিতে পারবে আপনাদের কাছে হ্যাঁ ভাষা আইসা দিলে সব থেকে বেশি ভালো হবে আমার ফোন নম্বর হলো 018-4949-3276 আর লোকেশন হলো ঢাকা কমলাপুর এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ 24 ঘন্টা খোলা থাকে আচ্ছা সাইবুল ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম রহিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে মিরপুর হাটে কি ধরনের পাখি আছে পাখি নিয়ে এসে আজকে শুধু হ্যান্ড ফিডিং এর বেবি নিয়েছি আচ্ছা দেখতে পাচ্ছেন হ্যান্ড ফিডিং এর বেবি সব এখানে হলো তিন পিস আছে পাইনাপেল হাইপার ব্লাড লাইনের তিন পিস
এগুলা 5 দিন আগে বের করা তখন এটা চোকও ফুটে নাই গতকালকে চোক ফুটছে তাহলে এটা কি বলবেন মাশাআল্লাহ দেখেন তারপরে যে এটা থেকে ছোট আছে এর বয়স মাত্র 1 সপ্তাহ 1 সপ্তাহ বুঝলেন আচ্ছা এগুলা কি পাখির বেবি এগুলা 15 বেবি 15 বেবি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এগুলো তো আছে নাকি আপাতত আর বাকি আরো অনেক আছে নাকি আদে এত বাকি আনা যায় না 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 আচ্ছা আদে বেশি বাকি আনা যায় না কারণ কেয়ারিং এ অনেক পাখি অসুস্থ হতে পারে এর জন্য ভাই আনে নাই ভাই সবসময় চাই যে পাখি সুস্থ থাকুক নাকি ভাই জি 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 আচ্ছা আচ্ছা কারণ না সুস্থ না থাকলে তো ভাই আমি দর্শক দিতে পারব না আচ্ছা ভাই তো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আচ্ছা অবশ্যই রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এবং আইসা তো নিতে পারবে অবশ্যই যদি কেউ বাসা আইসা নিতে চায় অবশ্যই বাসা আইসা এখানে তো আমি মনে করি নিজের চোখের সামনে দেখে দেখে নিয়ে আটাই ভালো আমি অনেকে মনে দেই তাহলে ওই চেষ্টা দেখা গেছে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা চেষ্টা করি যে ভালো একটা পাখি দেওয়ার আচ্ছা যে যাতে নিয়ে বলতে পারে যেন একটা রহিম ভাই থাকেন পাখি নিছি আচ্ছা 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 রহিম ভাই তো প্রতি হাতেই বসেন নাকি জি জি প্রতি শুক্রবারে এখানে বাগান পুরাতে আসে আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন 01670167226 লোকেশন পুরান ঢাকা নাইন্দা আচ্ছা আচ্ছা ধন্যবাদ রহিম ভাই ভালো থাকবেন ধন্যবাদ বাইরে হাসপাতালে বেডের মতন দেওয়া যায় এসে গাড়ির মতন দেওয়া যায় যে রোগী হাসপাতালে না এটা শপিং মল ও সরি সরি এটা শপিং মলের এই যে ই দেওয়া যায় ভাই এটা কি ভাই এই যে এটা ভাই ট্রলি বলা হয় ট্রলি এটা নেপালের মধ্যে যাবে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হলো ট্রলি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাখি ট্রলি এগুলা পাখি যারা পোষ মানে এই পাখিগুলা কিন্তু এটা নিয়ে আপনাদের খেলতে পারবে পাখিগুলা দেখেন এগুলা সুন্দর মতন টাকা আছে এবং হেভি মজবুত আচ্ছা রাইম ভাই এটা মাত্র 300 টাকা ভাই মাত্র 300 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মজবুত অনেক মজবুত এরা অনেকদিন ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জিনিস মাত্র 300 টাকা জি আর এই যে এগুলা এটা কি ভাই এই যে বাংলাদেশ ব্যাংক নাকি ও বাংলাদেশ ব্যাংকের ছোটখাটো অংশ আর কি আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাখির ব্যাংক এটা পাখি অনেক পোষ মানানো পাখিগুলো আছে এগুলা কয়েল নিয়ে কিন্তু এর মধ্যে খুঁজতে পারবে এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্যাংক আচ্ছা এর দাম জানেন কত টাকা এটা মাত্র 150 টাকা আর আবিও তালাও আছে না হ্যাঁ তো দেখেন ব্যাংকের টাকা যদি কেউ না নিতে পারে সেজন্য কিন্তু অনেক সুন্দর তালাও আছে তালা প্লাস্টিকের মানে যাই হোক একটা অনেক সুন্দর মাশাআল্লাহ এটা কত বললেন এটা 150 টাকা 150 টাকা মাত্র 150 টাকা কিন্তু এত সুন্দর জিনিসটা নিতে পারবেন আপনারা পাখির জন্য আচ্ছা আমার কাছে আরো কি আছে পাখির স্কেটিং আচ্ছা পাখির স্কেটিং না হ্যাঁ এই দেখেন পাখির স্কেটিং এটা পাখি নিয়ে কিন্তু দৌড়াতে পারবে এবং খেলতে পারবে দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এর দাম তাই কত হয় ভাই এটা 150 টাকা এটা 150 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই যে হারনেস গুলা ভাই এগুলা এটা আছে রাবারের হারনেস আচ্ছা রাবারের হারনেস মাঝে ঘর কোকাটেল লাভবাট এগুলো যে এগুলা এগুলা মাত্র 70 টাকা করে মাত্র 70 টাকা এগুলা রিং সারা রিং সারা গতবার আপনার ভিডিওতে অনেকগুলো ফোন আসছে কিন্তু এগুলো বুঝতে পারে না ওনারা যে এটা রিং সারা রিং সহ বলা হয়েছে এই জন্য আমি আপনার ভিডিওতে ভালো করে আবার বলে দিচ্ছি যে ভাই এগুলা রিং সারা 70 টাকা যারা পাইকারি নেবে তাদের হিসাব আলাদা আচ্ছা আচ্ছা আর এটা আছে আপনার বডি হারনেস বডি হারনেস হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন
মাত্র 100 টাকা মাত্র 100 টাকা হ্যাঁ মাত্র 100 টাকা কিন্তু আপনারা যে পাখি যেগুলো এটা বডিতে বডিতে লাগাবো না বডিতে মাশাআল্লাহ তারপরে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা আছেন আপনারা এগুলো কত করে বিক্রি করতেছেন এটা ভাই মাত্র 100 টাকা রিং সারা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দেখেন এটা এটা মাত্র 100 টাকা এটা লম্বা 4 ফিট আচ্ছা আচ্ছা দেখেন আর সেই সাথে আমার কাছে আছে আরো চানা স্প্রিং আছে দেখেন অনেকগুলো কালার আছে যেটা যেটা নিতে পারে এগুলো 100 টাকা করে এগুলো 100 টাকা করে হ্যাঁ আর আরেকটা জিনিস আছে যারা বাচ্চা নেন অনেকে তে বাচ্চা নেন নরমাল সিরিঞ্জ দিয়ে হ্যান্ড ফিডিং করা আসলে নরমাল সিরিঞ্জে অনেক কিছু সমস্যা থাকে আপনি পরিষ্কার করতে ঝামেলা হয় আর এটা হচ্ছে চায়না সিরিঞ্জ হ্যাঁ আর তো দেখতে পাচ্ছেন 10 ml মাত্র 200 টাকা আমরা 220 টাকা আমরা নিয়ে থাকি কিন্তু আপনি চ্যানেল থেকে আসলে 200 টাকা পর্যন্ত রাখতে পারেন রাখা যাবে এগুলো তো অনেক দিন যাবে না ভাই এটা একটা নিলে ধরেন বছরের পর বছর চলে যায় আচ্ছা যদি হাতে থেকে না পড়ে না পড়ে হ্যাঁ পড়লে কি ভাঙে যাওয়ার ইয়ে আছে না এটা তো ভাই গ্লাস সিস্টেম গ্লাস বলা হয় আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আর সাথে অনেক মারা মারা আছে দেখতে ভালো আছে অনেক পাখির জন্য পাখিরা আজর মাত্র তারপরে পাখি ময়না পাখি যে কোনো পাখি কটাডেল রিং বাজি সব ধরনের পাখির জন্য রিং আছে নাকি হ্যাঁ আচ্ছা 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 ভাই এগুলা কি আপনি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন নাকি হ্যাঁ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা হোম ডেলিভারি করে থাকেন মানে আপনি বাসায় রাতে আসবেন আমি যে আসবো না আমার প্রতিনিধি আছে ভাই হোক আপনারা যে মালটা ডেলিভারি যার বাসায় দিবেন এই তো একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না কিন্তু ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট যারা পণ্য অরিজিনালি নিতে চান তারাই নিন কারণ বিগত এক সপ্তাহ ধরে আমি অনেক কিছু দেখতেছি পুরান ঢাকাতে কিংবা ধরেন সিলেটে আমার প্রোডাক্ট চলে যাচ্ছে তিন দিন চার দিন হয়ে যায় আপনারা ফোন রিসিভ করেন না এটা কিন্তু খুব একটা খারাপ আমার ডেলিভারি চার্জটা মার যায় আপনারা তো আমার একটা অ্যাডভান্স ডেলিভারি দেন না স্যার আমার সেটা না দিলেও সমস্যা নাই কিন্তু আপনারা প্রোডাক্টটা তো নেবেন কিন্তু আপনারা নিচ্ছেন না না নিয়ে তিন দিন চার দিন পরে অটোমেটিক ব্যাকে চলে আসে আমার কাছে ক্যান্সেল মানে আপনি তো ক্যাশ আগে নিলেই মনে হয় ভালো হয় তাহলে না ক্যাশটা নিলে অনেকে মনে করে কি ভাই রাহিম বার্ড এন্ড হার্নেস হাউস রোমন আলী এই যে নাম্বারটা আছে দেখেন এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে অবশ্যই পাখির সমস্ত মালামাল আপনারা ক্রয় করতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে